চুরি যাওয়া মোবাইল সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো ইংলিশ বাজার থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 50টি নামি দামি কোম্পানির মোবাইল এবং যার বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা। জানা গিয়েছে তাদের নাম সাহেব দাস, বয়স 23 বছর, বাড়ি হাবিবপুর থানা এলাকায়। অন্যজনের নাম দেবব্রত সরকার, বয়স 25 বছর, বাড়ি গয়েশপুর এলাকায়। চলতি মাসের 2 তারিখে মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকা থেকে একটি মোবাইলের দোকানে চুরি ঘটনা ঘটে। এরপর তদন্তে নেমেছে পুলিশ এবং গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে আটক করেছে পুলিশ এবং তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 50টি নামি দামি কোম্পানির মোবাইল। দেখুন, ইংলিশ বাজার থানার টিম খুবই সুন্দর কাজ করেছে। 2 তারিখে সাফাকত হোসেন ওর মোবাইলের দোকান রাজমহল রোডে, ওখান থেকে মোবাইলগুলো চুরি হয়, FIR রেজিস্টার করা হয়। 30 খানা নতুন মোবাইল চুরি হয়েছিল। ইংলিশ বাজার থানা ইনভেস্টিগেশন করে 2 জনকে অ্যারেস্ট করেছে। টোটাল 48 মোবাইলস ওদের কাছ থেকে রিকভারি করা হয়েছে। তার মধ্যে 39 হচ্ছে নতুন, বাকি হচ্ছে পুরনো। 9 খানা পুরনো মোবাইলটা রিকভারি করা হয়েছে। যে সাফাকত হোসেনের বাড়ি থেকে যেটা চুরি হয়েছিল তার মধ্যে 30 খানা মোবাইল বা নতুন মোবাইল মধ্যে থেকে আমরা 27 খানা মোবাইলটা এই আপাতত রিকভারি করতে পেরেছি। তার সঙ্গে সঙ্গে আমি একটা জিনিস আপনাদের ধ্যান আকর্ষণ করতে চাইব। আমরা অনেকগুলো মোবাইলটা আপনারা দেখেছেন কিছুদিন আগে কালিয়া চকে আমরা করেছি, অ্যান্ড আপনাদের মাধ্যমে আমরা মানুষজনকে রিকোয়েস্ট করবো, আর আমি শীঘ্রই আপনাদেরকেও আমাদের ফেসবুক ও টুইটারে পুরো ডিটেলসটা IMEI মোবাইল নাম্বারসগুলো ওটা দিয়ে দেবো। মোবাইল নাম্বারসকে অনেক সময় চেঞ্জ করে ফেলে, বাট IMEI আমি দিয়ে দেবো। তাহলে যারা ট্রু অনার্স আছে, যাদের মোবাইলটা ছিনতাই হয়েছে, তারা ওখান থেকে যাচাই করে ওদের প্রপার পেপারে আর অন্যভাবে যদি প্রুভ করতে পারে আমরা ওদের মোবাইলটা রিটার্ন। MG গার্মেন্ট। এমজি গার্মেন্টস করোনার সমস্ত রকম সরকারি নির্দেশিকা মেনেই আমরা আমাদের প্রতিষ্ঠান খুলে রেখেছি, তাই নিশ্চিন্তে নির্ভয়ে চলে আসুন এমজি গার্মেন্টসে। ছোট বড় ছেলে মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাকের বিপুল সম্ভার। BS রোড, হোটেল যুবরাজ, কোচবিহার।